একবারে দেখো সমস্ত চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে, কোনো চেষ্টারই কিন্তু খামতি রাখতে চাইছেন না, একের পর এক পন্থা অবলম্বন করতে দেখেছি, সেটা কুলতলি থেকে আমরা এই গোসাবা, এবং সেই জায়গায় আজকে যে গোসাবা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই 4 নম্বর মিত্র বাড়ি যে জঙ্গল, সেই জঙ্গলে বাঘের দেখা পাওয়া যায়। বন দপ্তরের কর্মীরা প্রথমে যে পন্থা অবলম্বন করেছিলেন সেখানে বন দপ্তরের কর্মী আহত হন, এবং তার পরবর্তীতে জাল জাল ঘেরা হয়েছে, দুটি খাঁচা পাতা হয়েছে, তবে এখনো পর্যন্ত বাঘ খাঁচাবন্দি হয়নি। সেক্ষেত্রে একেবারে হ্যান্ড মাইকের মধ্যে মোবাইলের যে যে বাঘিনী শব্দ শুনিয়ে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা করছেন বন দপ্তরের কর্মীরা, তবে এখনো পর্যন্ত বাঘ কিন্তু খাঁচাবন্দি হয়নি। এলাকায় গোটা এলাকা একেবারে আতঙ্ক গ্রাস করেছে। একটু দেখাবো এলাকার ছবিটা, কারণ এই জায়গায় সমস্ত জায়গায় আলো বন্ধ রাখতে বলা হয়েছে, সুতরাং জঙ্গলের দিকটা আমরা আলো ব্যবহার করব না, একটু আলো নিভি আমি সহকর্মী স্বপনকে দেখাতে বলবো ছবিটা। আজ এই জায়গায় যে জায়গায় গোটা এলাকায় আলো নিভিয়ে রাখা হয়েছে, বন দপ্তরের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে দুটি খাঁচার মধ্যে যাতে বাঘ ধরা পড়ে। তবে এই যত রাত বাড়ছে তত কিন্তু এলাকার বাসিন্দাদের কাছে একটা আতঙ্ক গ্রাস করছে এই এই মুহূর্তে, কারণ কি, এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে নেব যে এখন রাত বাড়ছে বাঘ তো ধরা পড়লো না, আতঙ্কটা কোন জায়গায়? আতঙ্কটা সব থেকে বেশি যেটা হচ্ছে গ্রাম্য সাইড, সে এলাকা থেকে প্রতি সময় বাঘটা পেরিয়ে আসলে জঙ্গল থেকে লাইটের টোটাল এলাকা টোটাল ঢেকে রাখা হয়, কিন্তু এখন মোটামুটি টাইগার টোটাল বন দপ্তর থেকে বলতে চাইছে যে ন্যাচারালি পদ্ধতি থেকে বাঘটাকে খাঁচায় বন্দি করতে হলে টোটাল গ্রামের টোটাল এলাকাটাকে অন্ধকার রাখতে হবে। এই জায়গায় আতঙ্ক, কেননা অন্ধকারে বাঘ কোথার থেকে কীভাবে বাঘ মানে গ্রামের উপরে হামলা চালাবে সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি। একেবারে গ্রামের বাসিন্দারা যে বিষয়টা বলছেন, অন্ধকারের মধ্যে থাকবেন এবং বাঘ কোন জায়গা থেকে চলে আসবে সেই আতঙ্ক গ্রাস করছে। বন দপ্তরের কর্মীরা চাইছেন যে একেবারে অন্ধকার হলে, নিঃশব্দ হলে গোটা জায়গা বাঘ হয়তো খাঁচাবন্দি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বাঘ খাঁচাবন্দি হয়নি, দুটি খাঁচা পাতা হয়েছে। সমস্ত রকম পন্থা বন দপ্তর অবলম্বন করছে তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। জলের ওপর থেকে বন দপ্তরের কর্মীরা তারা একদিকে নজরদারি চালাচ্ছেন, পাশাপাশি এই এলাকা বিভিন্ন জায়গায় জাল দিয়ে ফেন্সিং করে ঘিরে রাখা হয়েছে। অনুসূয়া, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।